हेलो फ्रेंड्स, सायंतिकास किचने अपने सकल के स्वागत। तो, आज के चिकेन एक प्रिपारेशन अपन संगे शेयर करब। चिकेन छोटो बड़ो सकल ही खूब पसंद। और आज के रान्नाटी करब से किन्तु एकदम घरोवा स्टाइले करब। आज के बना चिकेन चाप। चलून देखे नी चिकेन चाप बनाते की लागे। एखाने दुटो प्याज कुची करे केटे नियेछी, एटा पेस्ट करब। और एर मध्य दिए दीची चारटे काचे लंका। एबार एकटा पेस्ट आमी बनिए नेब। एर देखुन आमी एकटा पेस्ट बनिए नियेछी। एबार ए पेस्टटा एकटा बाटिते रेखे दीची। मिक्सर ग्राइंडारे मध्य दिए दीची काजू बादाम 3 टेबिल स्पून। जेहेतु काजू बादाम और ये समस्त पेस्टगुलो दिए ग्रेविटा होबे, ताई जोन्नो एकटु काजूटा बेशि दिते होबे। दिए दिच्छि एर मध्ये 2 टेबिल स्पून पोस्त। पेस्टगुलो आगे सब बानिये निच्छि, ताहले रान्नाटा करते सुविधा होबे। एबार दिए दिच्छि एर मध्ये 4 मगज 2 टेबिल स्पून। एबार एगुलो शुकनो आगे आमी एकटुखानि ब्लेंड करे नेब। 2 मिनिट शुकनो ब्लेंड करे निले पोस्तटा खूब सुंदर भावे डस्ट हय। तारपरे जदि बाटा हय ताहले पोस्तटा खूब सुंदर भावे एकटा पेस्ट तैरी हय। शुकनो उपकरणगुलो एरकम एकटा डस्ट तैरी हये गेछे एटा दिये, आर सब थेके एकटुखानि तेल बेरियेछे, ताई जोन्नो एरकम एकटु जमाट बेंधे आछे। 1/4 कप मतो आमी एर मध्ये जल दिये दिच्छि। दिये एकटा मिहि पेस्ट बानिये नेब। खूब बेशि जल देब ना। एबार एटा पेस्ट बानिये निच्छि। देखुन एकटा मिहि पेस्ट किन्तु तैरी हये गेछे। एबार एटा आमी सरिये राखछि। एटि पात्र निये निलाम। आर पात्रेर मध्ये निये निच्छि 600 ग्राम चिकेन। चिकेनटा आमी आगे थेके भालो करे परिष्कार करे जल दिये धुये जल झरिये रेखे दियेछि। चिकेनेर मध्ये दिये दिच्छि पेंयाज आर लंका बाटाटा, जेटा आमी प्रथमे बेटे रेखेछिलाम সেই বাটাটা এখানে দিয়ে দিলাম। এর মধ্যে সব উপকরণগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল স্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন। একটুখানি এটাকে মিক্সড করে নেব। উপকরণগুলো পরপর দিতে থাকবো আর একটু করে মিক্সড করতে থাকবো। এটা ম্যারিনেট করার সময় এবার দিয়ে দিচ্ছি ওই বানিয়ে রাখা কাজুর পেস্টটা। সমস্ত পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এতে আমি আর কোনো কিন্তু জল ব্যবহার করব না। এটা দিয়ে আবারও একটুখানি আমি মিক্সড করে নিচ্ছি চিকেনের সাথে ভালো করে। রান্নাটা কিন্তু খুবই ইজি। ম্যারিনেট করে রাখার সময় সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রাখব। এরপর রান্নাটা করা খুবই ইজি। এটা আপনারা রাইস বা বিরিয়ানি, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই 4 টেবিল স্পুন। টক দই আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে এবার এটা ম্যারিনেট করে রাখছি। এই রেসিপিটা খুবই টেস্টি হয়, কিন্তু ম্যারিনেটটা যদি ঠিক মতো আর বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা যায় খুবই কিন্তু ভালো টেস্ট হয় এর। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। আপনারা চাইলে এটা 1 টিস্পুনও দিতে পারেন। এটা আমি কালার হওয়ার জন্য দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে 1 টিস্পুন রেড চিলি পাউডার। শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। এরপর প্রয়োজন হলে আরও একটু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন মতো লবণ। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন। এই উপকরণগুলো দিয়ে ভালো করে এটা আবারও মাখিয়ে নিচ্ছি। উপকরণগুলো আমি পরপর দিতে থাকবো আর একটু করে মেশাতে থাকবো, তাহলে ম্যারিনেটটা ভালো হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন।
আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকমই লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েল না দিয়ে পুরোটা ঘিতেও করতে পারেন, আবার ঘি না দিতে চাইলে পুরোটা রিফাইন্ড অয়েল দিয়েও ম্যারিনেট করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিলাম এটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো 2/3 টিস্পুন আর জৈত্রী গুঁড়ো 1/3 টিস্পুন দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি 1 টিস্পুনের মধ্যে 3/2 দিলাম জায়ফল গুঁড়ো আর 1/2 দিলাম জৈত্রী গুঁড়ো, এগুলো দিয়ে ম্যারিনেট করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গাঢ় দুধ। আপনারা যদি নর্মাল দুধ দিতে না চান সেক্ষেত্রে গুঁড়ো দুধও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ আপনারা অ্যাড করে দিতে পারেন। আমার কাছে এখন গুঁড়ো দুধ নেই, তাই জন্য আমি গাঢ় দুধ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এটা 6 ঘন্টা আমি ম্যারিনেটের জন্য রেখে দিলাম। 6 ঘন্টা পর ফিরে এলাম, কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘিতে করতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে পুরোটা রিফাইন্ড তেলও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1টা দারচিনি টুকরো, আর দিয়ে দিচ্ছি 2-3টে লবঙ্গ আর 1টা ছোট এলাচ ফাটিয়ে। কয়েক সেকেন্ড এটা একটুখানি ফ্রাই করে এবার ম্যারিনেট করা মাংসটা আমি গ্রেভি ছাড়িয়ে চিকেনগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা আগে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে চিকেনগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। আর এইভাবেই চিকেনটা আমি ফ্রাই করে নেব 15 মিনিট ধরে। ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে যেহেতু কাজু বাদাম বাটা আর সমস্ত পোস্ত বাটা এগুলো রয়েছে, না হলে এইগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে, তাই জন্য অনবরত নাড়াতে থাকবেন। বেশ 15 মিনিট ধরে আমি এটা ফ্রাই করে নিয়েছি চিকেনটা। এবার আমি যে গ্রেভিটা ছিল মিশ্রণটি পুরোটা এতে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু তখন দেব না, আর এই সময় সমস্ত গ্রেভিটা দিয়ে দেব। দিয়ে আবারও এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকব, আর মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে থাকব। হাই ফ্লেমে দিলে কিন্তু নিচে কড়াইতে লেগে যাবে মশলাটা, এই জন্যই এইভাবে মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই বেশি লবণ এখন দেব না। দিয়ে আবারও এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি অবশ্যই দিতে হবে, আর যেহেতু এতে টক দই ব্যবহার করা হয়েছে তাই জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই পাত্র ধোয়া সামান্য জল, এতে কিন্তু আর কোনো জল আমি ইউজ করব না। এইভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই রেসিপিটা এইভাবে বানালে কিন্তু খুব ভালো হয় এর টেস্ট, আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও চিকেনের সমস্ত রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটা রান্না করছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই বাড়াবো না। দেখুন গ্রেভি থেকে কিন্তু তেল বার হওয়া শুরু হয়েছে, এটা তেল ছাড়ছে ভালো। এইভাবে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ এটা ভালো করে তেল ছাড়ছে। এই রেসিপিটা বানানোর জন্য মাংসটা ম্যারিনেট করে যদি ওভারনাইট রাখা হয় তাহলে ভালো হয়, আর না হলে মোটামুটি 4-6 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও চলবে। যেহেতু চিকেনটা এতক্ষণ ধরে ম্যারিনেট করা আছে, চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকছি বেশ 20 মিনিট
ধরে। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, দেখুন এখন কীরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেন চাপ কিন্তু অলমোস্ট রেডি। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, প্লিজ একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিলে আমি যখনই কোনো রেসিপি নিয়ে আসব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, হাজির হব আবার আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।